ইভি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালো থাকাই কামনা করি। আমার আজকের আলোচনার বিষয় একটি লাইট গ্রিন ইমেজকে কিভাবে ডিপ গ্রিন করতে হয়, এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে 5টি টিপস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান আমার চ্যানেলটি ভিজিট করে এখানে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও টিউটোরিয়াল গুলো দেওয়া আছে, এখান থেকে আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো কোথাও বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে যত দ্রুত সম্ভব আমি সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে আমি অ্যাডোব ফটোশপ CS5 প্রোগ্রামটি ওপেন করে রেখেছি, আপনারা চাইলে অ্যাডোব ফটোশপে যে কোনো ভার্সনে কাজটি করতে পারেন। আমি এখন চলে যাব ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমি যে ইমেজটি সংগ্রহ করে রেখেছি ইমেজটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে ওপেন দেব, ওপেন দেওয়ার পরে ইমেজটি এখানে ওপেন হয়ে গেছে। এই ইমেজটি আছে 8GB-তে, আমরা যদি চ্যানেলে দেখি এটা দেখা যাচ্ছে যে এখানে 8GB আছে। তো আমরা এটাকে সিএমআই করে নেব, আমরা ইমেজে যাব, ইমেজ থেকে মোড, মোড থেকে আমরা সিএমআই কালার ওকে করে দেব। এখানে লেয়ারটি লক করা আছে, লেয়ারটিকে আমরা আনলক করে দিব ডাবল ক্লিক করে, ওকে। এখন আমরা যদি চ্যানেলে দেখি এটা সিএমআই কালার হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে লাইট গ্রিন থেকে ডিপ গ্রিন করতে হয় এই বিষয়ে আজকে আমরা 5টি টিপস নিয়ে আলোচনা করব। প্রথম টিপসের কাজটা আমি শুরু করব, ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করে এখানে ডুপ্লিকেট লেয়ার করে নেব। এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইমেজে চলে যাব, ইমেজ থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে যাব লেভেল। এখানে যাওয়ার পরে এই আইডপটি আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে করে দেব। প্রথম প্রথম টিপসটি আমাদের শেষ, মাত্র এক ক্লিকে আমার লাইট গ্রিন থেকে ডিপ গ্রিন ইমেজ হয়ে গেছে। এ ছিল আগের, এখন হয়ে গেছে এটা। তো আমরা প্রথম টিপস দেখে নিলাম, এখন এই লেয়ারটি আমরা আবার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা আবার কপি করে নেব। এই লেয়ারটি অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইমেজ, ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে যাব কার্ভ, এখানে ক্লিক করে আমরা উপরের দিকে নিয়ে যাব। এটা ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর আমরা যদি এখন এই লেয়ারটি অফ করে অন করে দেখি, এ হলো আগের অবস্থা, কাজ করার পর হয়েছে এটা। তো দ্বিতীয় টিপস তো আমার আশা করি শেষ, এখন আমি চলে যাব তৃতীয় টিপস। যে এই লেয়ারটি আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এটাকে আমি আবার কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আগের লেয়ারটি আমি অফ করে নিলাম, অফ করে নেওয়ার পরে এটাকে আমরা, এটা সিলেক্ট থাকা অবস্থা আমি চলে যাব আবার ইমেজ, ইমেজ থেকে চলে যাব আমি অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমি চলে যাব হিউ স্যাটারেশন, এখান থেকে আমি এটাকে এটা ছিল আগের অবস্থায়, এখন এটাকে এক ক্লিকে। তৃতীয় টিপসের কাজও আমার দেখা শেষ, এখন আমি চলে যাব চতুর্থ টিপসে। তো এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে আমি আবার কপি করে নেব, কপি করে নেওয়ার পরে আগের লেয়ারটি আমি অফ করে দেব। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব আমি ইমেজ, ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে যাব আমি সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে যাওয়ার পরে আমি চলে যাব এখানে যে কালার আছে এখানে অ্যারো মার্কে আমি ক্লিক করব, আমি চলে যাব গ্রিন কালার। গ্রিন কালারে যাওয়ার পরে আমি এখানে যে সায়ান কালারটা আছে এটা বাড়িয়ে দিলাম, ইয়েলো কালারটা আমি বাড়িয়ে দিলাম। আবার আমি চলে যাব সিলেক্টিভ কালারে, গ্রিন কালার, আবারও গেলাম আমি এখানে গ্রিন কালারটা বাড়িয়ে দিলাম, এখানে আমি ইয়েলো কালারটা বাড়িয়ে দিলাম। তো আমি যদি দেখি PBS যদি দেখি, এটা ছিল আগের, এখন হয়ে গেছে এটা, ঠিক আছে। তো আমি আরো বাড়াইতে চাইলে আমি যদি আবারও যদি সিলেকটিভ কালার চলে যাই, সেখান থেকে আমি গ্রিন কালার সিলেক্ট করে এখানে যদি যে সায়ান কালার কালার বাড়াই দিই তাহলে আরো বেড়ে যাবে, ঠিক আছে, ওকে। আমার চতুর্থ টিপসটিও শেষ, এখন আমি চলে যাব পঞ্চম টিপসে। এখন আমি এই লেয়ারটি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখান থেকে কপি করে নিলাম, এই লেয়ারটিকে অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আর একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, নিউ লেয়ার নেওয়ার পরে আমি চলে যাব কালার, কালার থেকে চলে যাব আমি এখানে এই কালারটায়, ওকে করে দিলাম। এখন
কিবোর্ডের অল্টার চেপে ব্যাক ডিলেট দেওয়ার পরে কালারটা এখানে লেয়ারে চলে আসবে। চলে আসার পরে আমি এখানে এই যে নরমাল আছে এখানে এয়ার মার্কে ক্লিক করব, ক্লিক করার পরে আমি করে দেবো মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে কি অবস্থা হয়েছে। তো আশা করি আমি আপনাদেরকে আমার পাঁচটি টিপস সুন্দর মতো দেখাতে পেরেছি। তো আমরা যদি এখন এখান থেকে এটাকে অফ করে দেওয়ার পরে আমরা পাঁচটি টিপসে যদি আমি দেখাই কোনটার কাজ কতটুকু হয়েছে, এটা ছিল প্রথম টিপস, তারপর এটাকে অফ করে দেওয়ার পরে এটা ছিল দ্বিতীয় টিপস, তারপর এটা অফ করে দেওয়ার পরে এটা ছিল তৃতীয় টিপস, এটা অফ করে দেওয়ার পরে এটা ছিল চতুর্থ টিপস, এটা ছিল পঞ্চম টিপস। তার সাথে এটাও যদি অফ করে দিই তাহলে আমরা যদি এই লেয়ারটা যদি আমরা যদি দেখি তাহলে এটা ছিল আমার লাইট গ্রিন কালার, সেখান থেকে আমি এটাকে ডিপ গ্রিন করেছি। এই এক দুই তিন চার পাঁচ ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আমার লাইট গ্রিন থেকে ডিপ গ্রিন করার যে টিপস গুলো নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে বলেছিলাম সেই টিপস গুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন টিপস নিয়ে ভিডিওগুলো করার পরে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।